এটি পৃথিবীর সবচেয়ে সুষম গোলক এর পেছনে ব্যয় করা হয়েছে কয়েক হাজার কর্মঘণ্টা এবং সেই সাথে দশ লক্ষ ইউরো টাকার হিসেবে যা দশ কোটি টাকার ওপরে এটিতে ব্যবহার করা হয়েছে পিওর সিলিকন শুধুমাত্র পিওর সিলিকন বলাটাই যথেষ্ট নয় সিলিকনের সিলিকন টু থার্টি এইট আইসোটো আপাত দৃষ্টিতে অকেজয় বস্তুতে কেন এত টাকা এবং শ্রম ব্যয় করা হল পিওর পলিশ এবং সুষম এই গোলক তৈরির কারণ হচ্ছে কেজি বা কিলোগ্রাম সতেরোশো সালে অ্যান্টনি ল্যাবসিয়ে প্রথম ভরের একক কি হবে তার সংজ্ঞা দেন তার সংজ্ঞা অনুযায়ী বরফ গলার তাপমাত্রা অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক ঘন ডেসিমিটার আয়তনের পানির ভরকেই ভরের একক হিসেবে নির্দিষ্ট করা হয় এবং নাম দেওয়া হয় গ্রেপ। কিন্তু তখন মনে করা হয় গ্রেভ পরিমাণটা খুবই বড় একক কোনো কিছু পরিমাপ করার জন্য ফলে গ্রেভের পরিবর্তে নিয়ে আসা হয় গ্রাম কিন্তু কিছুদিনের মধ্যে তারা বুঝতে পারেন গ্রাম খুবই ছোট একক ফলে তারা আবার গ্রেভে ফিরে আসেন তবে গ্রেবের নাম পরিবর্তন করে রাখা হয় কিলোগ্রাম যা এক হাজার গ্রামের সমান এবং এই জন্যই সাতটি এসআই এককের মধ্যে একমাত্র কিলোগ্রামের আগে কিলো প্রিফিক্স যুক্ত হয় এরপর সতেরোশো নিরানব্বই সালে কিলোগ্রামের সংজ্ঞায় কিছুটা পরিবর্তন আনা হয় সেখানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তে ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয় কারণ ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে কিন্তু ভরের একক হিসেবে পানির ব্যবহার খুব একটা সুবিধাজনক বিষয় ছিল না ফলে একটি পিওর প্লাটিনাম সিলিন্ডার তৈরি করা হয় যার ভর ছিল ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক ঘন ডেসিমিটার আয়তনের পানির ভরের সমান এবং এই প্লাটিনাম সিলিন্ডারকে ভরের একক অর্থাৎ কিলোগ্রাম হিসেবে ঘোষণা করা হয় এর নব্বই বছর পর অর্থাৎ আঠারোশো সালে প্লাটিনাম সিলিন্ডার পরিবর্তন করে আনা হয় প্লাটিনাম এবং ইরিডিয়াম দিয়ে তৈরি একটি নতুন সিলিন্ডার এরপর থেকেই কিলোগ্রামের সংজ্ঞা হচ্ছে প্লাটিনাম এবং ইরিডিয়াম দিয়ে তৈরি এই সিলিন্ডারটি এটি হচ্ছে সম্পূর্ণ পৃথিবীর একমাত্র একজ্যাক্ট এক কিলোগ্রাম কারণ এটি নিজেই হচ্ছে কিলোগ্রাম এবং এটি একমাত্র এসআই একক যা কোনো ফিজিক্যাল অবজেক্ট দ্বারা ডিফাইন করা হয় বা কোনো ফিজিক্যাল অবজেক্টের উপর নির্ভরশীল এই সিলিন্ডারটি তিনটি কাচের জার দ্বারা আবদ্ধ একটি পাত্রে করে আরও ছয়টি আইডেন্টিক্যাল সিলিন্ডারের সাথে একটি ভোল্টের মধ্যে তালাবদ্ধ করে রাখা হয় ভোল্টের পরিবেশ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত এবং এই ভোল্টটি অবস্থিত ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার প্যারিসের বেসমেন্টে সেই সাথে এই ভোল্টের মধ্যে তিনটি লক রয়েছে যার চাবি রয়েছে তিনটি আলাদা আলাদা মানুষের কাছে এখন আপনি যদি কোনোভাবে ভোল্টে থাকা সিলিন্ডারটি নাগাল পান তবে কিন্তু আপনি চাইলেই কিলোগ্রামের সংজ্ঞায় পরিবর্তন করে দিতে পারেন কারণ এই সিলিন্ডারটি নিজেই হচ্ছে এক কিলোগ্রাম সুতরাং এতে কোনো পরিবর্তন আসলে কিলোগ্রামের সংজ্ঞাতেই পরিবর্তন আসবে সুতরাং সম্পূর্ণ পৃথিবীর হিসেব নিকাশে আপনি একটি অস্বাভাবিক ঝামেলা সৃষ্টি করে দিতে পারেন তবে সেটি খুব কঠিন বিষয় কারণ এই সিলিন্ডারটি খুবই টাইট সিকিউরিটির মধ্যে রয়েছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে মানুষ কীভাবে জানবে বোল্টে রাখা সিলিন্ডারের ভর ঠিক রয়েছে নাকি পরিবর্তন হচ্ছে যখন সিলিন্ডারটির প্রথম তৈরি করা হয় তখন এর চল্লিশটি আইডেন্টিক্যাল র্যাপলিকা তৈরি করা হয়েছিল সেই চল্লিশটি র্যাপ্লিকা বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল তাদের ন্যাশনাল স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহারের জন্য পরবর্তীতে উনিশশো সালে সবগুলো র্যাপ্লিকা একসাথে করা হয় তখন একটি সমস্যা সবার চোখে পড়ে সবগুলো র্যাপ্লিকা একই বস্তু দিয়ে তৈরি ছিল এবং একই পরিবেশে রাখা হয়েছিল কিন্তু সময়ের ব্যবধানে এইসব র্যাপ্লিকার ভরের মধ্যে যথেষ্ট পার্থক্য পাওয়া যায় এখন প্রশ্ন হচ্ছে প্যারিসে রাখা মূল সিলিন্ডার এবং তার সাথে রাখা আরও ছয়টি সিলিন্ডারের ভরেও কি পরিবর্তন আসেনি দেখা গেল চল্লিশ বছরের ব্যবধানে তাদের ভরের পরিবর্তন হয়েছে পঞ্চাশ মাইক্রোগ্রাম এই পঞ্চাশ মাইক্রোগ্রাম যদিও খুব বেশি নয় চোখের একটি পাপড়ির ভরের সমান মাত্র এই পার্থক্য খুব বেশি সমস্যা তৈরি করার কথা নয় কিন্তু সমস্যা হচ্ছে প্লাটিনিয়াম এবং ইরিডিয়াম স্ট্যাবল নয় ফলে সময়ের সাথে সাথে কিলোগ্রামের এই স্ট্যান্ডার্ড সিলিন্ডারের ভরের পরিবর্তন হবে এবং এটি হচ্ছে মূল সমস্যা কারণ আমাদের কাছে এমন একটি একক রয়েছে যা সময়ের সাথে সাথে তার ভ্যালিউ পরিবর্তন করছে তাছাড়া সাতটি এসআই এককের মধ্যে চারটি এককই এই ভরের এককের উপর নির্ভরশীল এখন যদি এই ভরের একক নিজেই পরিবর্তিত হয়ে যায় তবে তার সাথে সাথে অন্যান্য এককগুলোও পরিবর্তিত হয়ে যাবে যার ফলে একটি বিষয় খুবই স্পষ্ট হয়ে আসে সবার সামনে যে ফিজিক্যাল অবজেক্টের উপর কিলোগ্রামের নির্ভরশীলতার পরিবর্তন করা এবং এই প্রয়োজনীয়তা থেকেই সামনে আসে পৃথিবীর সবচেয়ে সুষম গোলক এই গোলকটিতে রয়েছে শুধুমাত্র সিলিকন টু থার্টি এইট আইসোটোপ এই আইসোটোপ আলাদা করা ছিল খুবই কষ্টসাধ্য বিষয় সেন্টারফিউজ পদ্ধতি ব্যবহার করে সিলিকন টু থার্টি এইট আইসোটোপ আলাদা করা হয় এবং এটি একদম হান্ড্রেড পারসেন্ট সিলিকন টু থার্টি এইট আইসোটো এই গোলকটি বর্তমান আকার থেকে প্রথমে এর ব্যাস দুই মিলিমিটার বেশি ছিল তারপর খুবই সতর্কতার সাথে পলিশ করতে করতে বর্তমান শেপে আনা হয় যার ভর একদম কাটায় কাটায় এক কিলোগ্রাম এখন একটি প্রশ্ন মাথায় আসা খুবই স্বাভাবিক ফিজিক্যাল অবজেক্টের পরিবর্তে আরও একটি ফিজিক্যাল অবজেক্ট তাহলে তো পূর্বের সমস্যা থেকেই যাবে এখানেই হচ্ছে মজার বিষয় এই গোলকটি যেহেতু একদমই সুষম ফলে যদি আমরা এর ব্যাস পরিমাপ করতে পারি তাহলে ব্যাস থেকে আমরা এই গোলকটির একদম অ্যাকুরেট আয়তন বের করতে পারব। আর একদম অ্যাকুরেট আয়তন বের করতে পারলে আমরা জানতে পারব এই গোলকটিতে কি পরিমাণ সিলিকন পরমাণু রয়েছে এবং এভাবেই কাজটা করা হলো লেজারের মাধ্যমে এই গোলকের ব্যাস নির্ণয় করা হয় তারপর ব্যাসের মাধ্যমে আয়তন নির্ণয় করা হয় এবং সেই আয়তন থেকে পরমাণুর সংখ্যা হিসেব করা হয় এবং হিসেব করে দেখা গেছে এটিতে 215 পয়েন্ট ওয়ান টু দা পাওয়ার টোয়েন্টি টি সিলিকন পরমাণু রয়েছে তো এখন আপনাকে ভরের এককের জন্য বল্টে রাখা সিলিন্ডারের উপর নির্ভর করতে হবে না এখন আপনাকে যদি কেউ বলে যে এক কেজি বা এক কিলোগ্রাম কি বা কতটুকু তখন সহজেই আপনি বলতে পারবেন সিলিকন টু থার্টি এইট আইসোটোপের টু পয়েন্ট ওয়ান টু দা পাওয়ার টোয়েন্টি টি পরমাণুর ভরি হচ্ছে এক কিলোগ্রাম সুতরাং কিলোগ্রাম নিয়ে প্রবলেম সলভ তবে ফিজিক্যাল অবজেক্ট থেকে ভরের এককে নির্ভরশীলতা দূর করার জন্য এটি একমাত্র প্রচেষ্টা নয় অন্য আরও একটি পদ্ধতিতে কিলোগ্রামকে সংজ্ঞায়িত করা যায় সেখানে কিলোগ্রামকে সংজ্ঞায়িত করা হয় প্লাঙ্ক কনস্ট্যান্টের মাধ্যমে প্লাঙ্ক কনস্ট্যান্টের মাধ্যমে কিলোগ্রামের ডেফিনেশন সবার সামনে আসে দুই আঠারো সালের নভেম্বর মাসে এবং দুই সালের মে মাসের বিশ তারিখে সকল দেশের ভোটদানের মাধ্যমে কিলোগ্রামের এই নতুন ডেফিনিশনকে আন্তর্জাতিকভাবে গ্রহণ করা হয় এখন প্রশ্ন হচ্ছে কিলোগ্রামের এই নতুন ডেফিনেশনটি আসলে কি ফিজিক্যাল অবজেক্টের উপর নির্ভরশীলতা দূর করার একমাত্র উপায় হচ্ছে প্রাকৃতিক কোনো কিছুর উপর নির্ভর করা তখন বিজ্ঞানীরা বেছে নেন প্লাঙ্ক কনস্ট্যান্টকে কারণ আমরা জানি প্লাঙ্ক কনস্ট্যান্ট হচ্ছে ফোটনের শক্তি পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত একটি ধ্রুবক অর্থাৎ ই ইকুয়াল টু এইচ এফ এখানে ই হচ্ছে শক্তি এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট এবং এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি সেই সাথে সাথে আইনস্টাইনের আর একটি জনপ্রিয় সূত্র রয়েছে সেটি হচ্ছে ই ইকুয়াল টু এম স্কোয়ার এখন আমরা যদি এই দুইটি অংশকে একসাথে করি তাহলে আমরা পাচ্ছি এম ইকুয়াল টু এফ বাই সি স্কোয়ার তাহলে দেখা যাচ্ছে ভরকে কি সুন্দরভাবে প্লাঙ্ক কনস্ট্যান্টের মাধ্যমে সংজ্ঞায়িত করা সম্ভব তবে এখানে সমস্যা হয়ে দাঁড়ায় প্লাঙ্ক কনস্ট্যান্ট নিজেই কারণ এই প্লাঙ্ক কনস্ট্যান্টের একদম অ্যাকুরেট ভ্যালু বিজ্ঞানীদের জানা ছিল না প্লাঙ্ক কনস্ট্যান্ট এর দশমিকের পর কিছু ডিজিট নিয়ে সমস্যা ছিল ফলে কিলোগ্রামের সংজ্ঞা দাঁড় করানোর জন্য প্রথমে প্রয়োজন ছিল প্লাঙ্ক কনস্ট্যান্টের যতটা সম্ভব অ্যাকুরেট ভ্যালু জানা এই জন্য বিজ্ঞানীরা একটি পদ্ধতি ব্যবহার করেন যার নাম ক্যাবল ব্যালেন্স এই পদ্ধতিতে ভরকে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের সাথে ব্যালেন্স করে প্লাঙ্ক কনস্ট্যান্ট নির্ণয় করা হয় যদিও পদ্ধতিটা আরও অনেক জটিল যাই হোক তারা ফাইনালি প্লাঙ্ক কনস্ট্যান্টের যে ভ্যালিউ পান তা হচ্ছে এবং এটি হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্টের ফিক্সড বা অ্যাকুরেট ভ্যালু তাহলে এখন প্লাঙ্ক কনস্ট্যান্ট ফিক্সড সুতরাং এসআই এককের অন্যান্য যে এককগুলো ভরের উপর নির্ভরশীল ছিল তারাও এখন ফিক্সড এখন আমরা রসায়ন অর্থাৎ সুষম সিলিন্ডার গোলক এবং ফিজিক্স অর্থাৎ প্লাঙ্ক কনস্ট্যান্ট দুই ভাবেই কিলোগ্রামকে সংজ্ঞায়িত করতে পারব এবং এইভাবেই প্যারিসে রাখা সিলিন্ডারের উপর একশো বছরের নির্ভরশীলতার অবসান ঘটে সুতরাং প্যারিসে রাখা সিলিন্ডারের এখন আর কোনো প্রয়োজন নেই তার মানে এই নয় যে সিলিন্ডারটি ফেলে দেওয়া হবে সিলিন্ডারটি কিন্তু আগের মতোই টাইট সিকিউরিটির মধ্যে থাকবে সূর্য থেকে এই মুহূর্তে যেই আলো আমাদের শরীরে এসে পড়ছে তা কতক্ষণ আগে সূর্য উৎপন্ন হয়েছে তা জানতে এই ভিডিওটি দেখতে পারেন সেই সাথে সাথে ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন